হাই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সানডে এবং আজকে আমরা যাচ্ছি দুপুরবেলার লাঞ্চ বাড়িতে সব সেরে এখন যাচ্ছি আমরা কোচবিহারে লাশপাড়ায়। কলেজে থাকাকালীন আমি যেহেতু এভেন্সিয়াল কলেজে পড়েছি তখন প্রায় রোজই মেলা যেতাম যখন রাসমেলা হতো, তাই সেই জিনিসগুলোকে আমি খুব মিস করি। আমার আর সৌভিকের কলেজ যেহেতু একই ছিল আমরা রাসমেলায় যেতাম এবং অনেক বেশি যেতাম। তো বিয়ের পরে আগের বছর হয়তো একদিন গেছিলাম, এই বছরও আজকের দিনটাই হবে, এরপরে মনে হয় আর হবে না কারণ ব্রাইডাল সিজন চলছে আমার। তো আজকে যাচ্ছি রাসমেলায়, চলো দেখি এবারে রাসমেলায় গিয়ে আমরা কী কী দেখতে পাই এবং কী কী পেট পুজো করি। আলিপুরদুয়ার থেকে কোচবিহারের দূরত্ব মাত্র এক ঘন্টায়, তাই যখন ইচ্ছে তখনই যাওয়া যায়। আর আমার কাছে কোচবিহারটা একদম একটা অন্য জায়গার শহর, কারণ আমার কলেজ লাইফ এই কোচবিহারেই কেটেছে, তাই কোচবিহারের অলি গলি আমার সব কিছু চেনা। আমার কোচবিহারে পড়াশোনা এভেন্সিল কলেজে, কাজেই সেই কলেজটা আমার কাছে যতটা নস্টালজিক এবং জায়গা অলিগলি সব কিছুই আমার কাছে মনে হয় একটা নিজের শহর, কাছের শহর। যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কোচবিহার রাসমেলা মাঠের সামনে। সেখানে সৌভিক ওর বাইকটাকে পার্ক করে আমরা চললাম মদনমোহন বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তায়। আমরা দুপুরবেলায় যেহেতু চলে গেছিলাম প্রচণ্ড, আমি জানতাম আজকে গেলে প্রচণ্ড ভিড় হবে এমনি সানডে। তো যাই হোক, যাওয়ার পথে মদনমোহন বাড়ির সামনে ঠাকুরের এই সোয়েটারগুলো আমার খুব মন কেড়ে নিল এবং সঙ্গে সঙ্গে আমার বাড়ির ঠাকুরের জন্য, বাড়ির লক্ষ্মীর জন্য দুটো সোয়েটার কিনলাম। কেনাকাটা করার পরে ওখান থেকে আমরা সোজা হাঁটা শুরু করলাম এবং রাসচক্রটা আমরা ঘোরাতে যাইনি, কারণ আমাদের প্ল্যান আছে যেদিন রাসচক্র ঘোরাবো সেদিন শুধু রাসচক্রই ঘুরিয়ে মদনমোহন ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাবো। এবং দূর থেকে দাঁড়িয়ে আমার মদনমোহন ঠাকুরকে আমি প্রণাম করলাম এবং একটা থ্যাংক ইউ বললাম, কারণ আমি যা যা চেয়েছিলাম সব কিছু আমাকে মদনমোহন ঠাকুর দিয়েছে। কাজেই আমার কাছে একটা অন্য জায়গার একটা বললামই বারবার, আমার কাছে একটা অন্য জায়গা রাখে এই মদনমোহন বাড়ি, এই কুচবিহার, এই রাস্তা, এই কলেজের সামনে দিয়ে রাস্তা, এটা আমার কাছে একটা অন্য জায়গা। হাওয়াই মিঠাই ছোটোবেলায় গোলাপি আর সাদা কালারেরই পেতাম, কিন্তু এখনকার কিন্তু হাওয়াই মিঠাই অনেক রকম কালার বেরিয়ে গেছে এবং আমি মেলায় গেলেই হাওয়াই মিঠাই খাবো। এবং গল্প করতে করতে দেখলাম সেই 250-100 টাকার সোয়েটারের দোকানগুলো, তো এগুলো এখন আলিপুরদুয়ার ডুয়ার্সেও আসে, বাট এই সোয়েটারগুলো না আমি একবার নিয়েছিলাম কিন্তু পরে সেরকম কোনো রকম গরম লাগে না, উল্টে আরও ঘর বোঝাই হয়, কাজে আমি সেজন্য এই সোয়েটারের দিকে আর ঝোঁক বাড়াই না এবং এখান থেকে কোনো কিছু পারচেসও করি না। তোমাদেরকে ডকুমেন্টে শেয়ার করলাম যে এখানটায় কী কী পাওয়া যাচ্ছে। এই যে ফানেল কাপড়ের যে টু পিসগুলো রয়েছিল এগুলো খুব কাজের, এগুলো নর্মাল শপিং মলে তোমরা গেলে পরে 300-400 পাবে, কিন্তু এখানটায় ওরা 350-250 মধ্যে দিচ্ছিল, যেটা খুব পকেট ফ্রেন্ডলি এবং খুব ভালো মানে মানের ছিল। এবং তারপরে আবার একটা 100 টাকার দোকান খুঁজে পেলাম যেখানে 100 টাকায় বিভিন্ন রকম উইন্টার ক্লোথস পাওয়া যেত, কিন্তু সেখান থেকে আমার কিছুই পছন্দ হলো না, তাই জন্য কিছুই নিইনি। এবং এই ব্যাগের দোকানগুলো খুব সুন্দর লাগছিলো, 120 টাকায় খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো এবং প্রাইস হিসাবে একটা ওর্থেট একটা দোকান ছিল এখানটায় যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে এই ঘরে সাজানোর লাইট ল্যাম্পগুলো খুঁজে পেলাম যেগুলো অনলি 60 করেছিল এবং খুব ভালো ছিল, এগুলো আমি একটা কিনেছিলাম মিশোর থেকে কিন্তু সেখানে আমার দামটা বেশি পড়েছিল। এবং তারপরে এই ফুলের দোকানটায় চলে গেলাম, এই ফুলের দোকানটা প্রত্যেকবারই রাসমেলায় আসে, যেহেতু কোচবিহারে আমি 3 বছর থেকে পড়াশুনো করেছি, তাই জন্য যখন 3 বছর ছিলাম তিনবার রাসমেলা আমি একদম চড়ে বেরিয়েছিলাম এবং জানি যে কোন কোন জায়গায় কীরকম দোকান থাকতে পারে, তাই জন্য রাসমেলা ঘুরতে আমার একদিনই ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবং তারপরে এই ডুপ্লিকেট দোকান ব্যাগগুলো এখানটায় এসেছিলো, যেগুলো একটু লাক্সারি ব্র্যান্ডের ডুপ্লিকেট কপি হিসেবে চলছিল, যেগুলো দেখতে বেশ ভালোই ছিল। কিন্তু আমাকে যেটা সব থেকে মন কাড়ে কোচবিহারে রাসমেলায় গেলে আমি যে দোকানটায় যাবই সেটা হলো এই দোকানটা, মাটির এত সুন্দর কাজের দোকান এবং এত সুন্দর ফ্লাওয়ার ভাস ওখানটায় ছিল। প্রত্যেকবার আমি গেলে পরে এই দোকানটা অবশ্যই ভিজিট করি যে নতুন কী এনেছে, নতুন কী করেছে ওরা। তো এখানে প্রচুর রকমের ঘট পেলাম, টাকা জমানোর ঘট, তারপর হচ্ছে ওই ফাউন্টেনগুলো ছিল যেগুলো টবের মধ্যে দিয়ে ফাউন্টেন করে জল পড়ে, ওই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগছিলো। যেহেতু আমরা বাইকে গেছিলাম তাই জন্য আমার পছন্দ হওয়া সত্ত্বেও আমি এই জিনিসটাকে পারচেস করতে পারিনি, এই জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিলো।
এবং কুচবিহারে বিভিন্ন সুন্দর সুন্দর রাসমেলায় বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের দোকান আসে, যেগুলো খুব সুন্দর লাগে। বাট এগুলো খুবই কস্টলি আমার মনে হয়, কারণ এগুলো আমাদের আলিপুরদুয়ারে যারা যেখানে ফুল বিক্রি হয় সেখানে 300 বা 400 টাকার মধ্যে ভালো ভালো ফুল পাওয়া যায়, যেগুলো এখানে প্রচণ্ড প্রাইজই ছিল, কোনোটা 800 ছিল, কোনোটা 900 ছিল, যেগুলো আমার প্রচণ্ড দাম মনে হয়েছে। তারপরে ওই যে আবার ডিউপ কপি ব্যাগগুলো পাচ্ছিলাম, যেগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে, অ্যাফোর্ডেবল, হ্যান্ডি এবং কম দাম। তো ওগুলো দেখলাম কিছুক্ষণ দেখে, তারপর এই এক্সপোর্ট জোনারে চলে আসলাম। এই যে ওনারটা আমার একদমই ভালো লাগে না, কারণ আমি কিছু চড়তে ভালোই বাসি না। সৌভিক খুব চড়তে ভালোবাসে, কিন্তু বেচারা একা জন্য চড়তে পারে না। যাই হোক, তারপরে আমরা পেট পুজো করার জন্য এদিকে ফুড কোর্টের সামনে চলে আসলাম। এখানে কুল্লার পিজা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, আমরা কুল্লার পিজা অর্ডার করলাম। কুল্লার পিজা, চিকেন কুল্লার পিজা নিল 150 টাকার মতো, এবং আমরা একটাই নিয়েছিলাম। ভীষণ ভীষণ টেস্ট ছিল। আমি জানতাম যে কুল্লার পিজা জিনিসটা ভালো হবে, কখনো খাইনি, একটা নতুন কিছু আইটেম ট্রাই করা যাবে। তো আজকে সৌভিককে বলেছিলাম যেটা খাইনি কখনো সেটাই খাবো, আর যেহেতু লাঞ্চ করে বেরিয়েছিলাম সেই জন্য সেরকম খিদেও ছিল না। তো এই কুল্লার পিজাটা আমার জাস্ট দারুণ লেগেছে, মানে একটা পেট ভরার মতো জিনিস এবং অল্প দামের মধ্যে, যেটা আমার খুবই খুবই ভালো লেগেছে। দেখো টোটালটা সাফ করে দিয়েছি। তারপরে হচ্ছে এই স্প্রিং রোল টাইপের, পটেটোর মধ্যে যে স্প্রিং রোল টাইপের হয় সেটা কখনো আমি ট্রাই করিনি। তো সৌভিক বললো নে এটা ভালো লাগবে খেতে, তো আমার সেরকম ভালো লাগেনি, ওকে ওকে প্রোডাক্ট ছিল, সৌভিক খেয়েছিল। এবং তারপরে আমরা খেয়েছিলাম হচ্ছে ওই বাটার, মিল্কমেড এই সমস্ত দেওয়া একটা চা, যেটা সৌভিকের খুব পছন্দের ছিল। এটা প্রচণ্ড সুন্দর লেগেছিলো, দামোদর সেটে কলকাতার। এবং এই চাটা আমার একটু মনে হয়েছিল যে মনে হয় গ্যাস হবে বা কিছু হবে, বাট সেরকম কিছু হয়নি, জাস্ট খেতে দেয় দারুণ লেগেছিলো, একদম মুখে লেগে থাকার মতো চাটা। তো এটা খেয়েছিলাম এবং দেখে নিয়েছিলাম বাটার দেয় এবং এটার মধ্যে মিল্কমেড দেয়। তো ভাবলাম যে এটা বাড়িতে এসে একদিন ট্রাই করবো, আশা করি জিনিসটা আমি নিজে আরও ভালো করে বানাতে পারবো। তো ওখান থেকে খেয়ে আমরা বাস্কিন রবিন্সের আইসক্রিম টেস্ট করার জন্য চলে গেছিলাম, কারণ আমি আইসক্রিমের পোকা বলতে পারো। আমি রাস্তায় বেরোলে শীত হোক গরম হোক আমি আইসক্রিম খেয়েই যাব। তো আমাদের আলিপুরে যেহেতু বাস্কিন রবিন্সের শপ নেই, সেই জন্য আমি প্রথম এই রাসমেলাতেই আজকে ফার্স্ট বাস্কিন রবিন্স ট্রাই করলাম এবং আমার তো জাস্ট দারুণ লাগলো। আমি যে ফ্লেভারটা নিয়েছিলাম এই ফ্লেভারটা অ্যাকচুয়ালি ক্ষীর টাইপের ফ্লেভার ছিল, নলেন গুড় এবং ক্ষীর টাইপের মিক্সচার ছিল। অ্যাকচুয়ালি যেটা নাম ছিল নামটা আমি ভুলে গেছি, সৌভিকের মনে আছে, কখনো জিজ্ঞেস করে তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তারপরে সৌভিকের এই ফেভারিট খেলা, ও তো খেলবেই, এটা অনেকক্ষণ ধরে ট্রাই করলো, খেললো, ততক্ষণে আমি একটু কোল বালিশের খোল দেখছিলাম। এবং এই বেড কভারটা আমি আমার নিজের জন্য কেনাকাটি করলাম। এই বেড কভারটাই আমার খুব ভালো লাগলো, যেটা একদম পিওর খাদির ছিল এবং এত সুন্দর সুতোর কাজ করা ছিল, জাস্ট আমি দেখে চোখ সরাতে পারলাম না। তারপরে তো দেখো ফেরার পথে কীরকম পরিমাণ ভিড় জমে গেছিলো, আর যেমন ভিড় তেমন উত্তরবঙ্গে ঠান্ডা। তোমরা যারা আমাকে বাইরের থেকে দেখো, কলকাতার থেকে দেখো বা আউটসাইড থেকে দেখো, তারা দেখলে বুঝতেই পারবে যে দেখো কুয়াশা পড়ে গেছে। এবং কুচবিহারে কিন্তু তখন আমরা যখন বেরোচ্ছি তখন মাত্র 7টা বাজে এবং এতটাই ভিড়, এবং দূর থেকে মদনমোহন বাড়িটার এত সুন্দর আলোকসজ্জা ছিল, আমার দেখে খুব ভাল লাগলো। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, চোখ জুড়িয়ে গেল, এবং তারপর সবাইকে টাটা বাই বাই করে, রাসমেলাতেই বছরের মতো টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে আসলাম। এবং ফেরার পথে দেখো কী পরিমাণ কুয়াশা। ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু।